হাই, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখেন, দিন দিন কিন্তু টাইগার থ্রির হাইপ বাড়ছেই, যেমনটি হয়েছিল পাঠানে কিংবা হচ্ছে জওয়ানের বেলায় বা গাদার টু এর বেলায়। তো ঠিক ততটাই হাইপ বাড়ছে এখন টাইগার থ্রির বেলায়, কারণ আশেপাশের মানুষজন হচ্ছে টাইগার থ্রির হচ্ছে ট্রেইলার নিয়ে দারুণ এক্সাইটেড। তো ট্রেইলারটি আসবে হচ্ছে 16 অক্টোবর, সেটা আপনারা জানেন। এবং এর আগেই কিন্তু সালমান খান ভারত পাকিস্তান ম্যাচে হচ্ছে প্রমোশনের জন্য আসবে। তো টাইগার থ্রি নিয়ে অনেকগুলো আপডেট কিন্তু বাজারে অলরেডি মানে হিউমার হিসাবে ছড়িয়ে যাচ্ছে। যেমন তার মধ্যে একটি হচ্ছে, মানে এতদিন যত স্পাই ইউনিভার্সে যত ভিলেন এসেছে, যে ইমরান হাশমি হবে সবচেয়ে ডেয়ারিং। এবং তারা এটাও বলছে যে এরকম ভিলেন হচ্ছে বলিউডে সচরাচর দেখাই যায় না। তো পাঠানে জন আব্রাহাম কী ছিল? তো আপনারা জানেন যে পাঠানে জন আব্রাহাম কিন্তু খুব ভালো একটি স্পেস পেয়েছিল এবং সেখানে শাহরুখের সাথে সে 50-50 লড়াই করেছে। তো এখানেও ইমরান হাশমি এর চেয়েও ভয়ঙ্কর হিসাবে আসবে। তো সবাই মিলে ধারণা করছে যে টাইগার থ্রিতে ইমরান হাশমি এবং সালমান খানের কিন্তু একদম মানে 100-এ 100 লড়াই হবে। তো আরেকটা খবর হচ্ছে, এখানে কিন্তু ক্যাটরিনার হচ্ছে কিছু অ্যাকশন সিকোয়েন্স থাকবে। এবং আপনারা জানেন যে টাইগার জিন্দা হেতেও কিন্তু ক্যাটরিনার কিছু অ্যাকশন সিকোয়েন্স ছিল এবং সেখানে কিন্তু ক্যাটরিনা ভালোই করেছে। তো ক্যাটরিনার একটি মোশন পোস্টার কিন্তু অলরেডি ভাইরাল হয়েছে এবং সালমান খানের মোশন পোস্টারটিও কিন্তু ভাইরাল হয়েছে। তো প্রমোশনের দিক দিয়ে হচ্ছে ইয়ারাফ কোনো কার্পণ্য করছে না, তারা 16 তারিখে ট্রেইলারটি আনছে। তো ট্রেইলারটির পরপরই হচ্ছে টাইগার থ্রির দুটি গানও হয়তো চলে আসবে এবং আগামী মাসের মানে নভেম্বরে সেটা মুক্তি দেওয়া হবে। এবং নভেম্বরে আসছে হচ্ছে টাইগার 3। তো টাইগার 3 কিন্তু এখনও ডেট ফিক্সড করে নাই, কারণ আপনারা জানেন যে এখন ক্রিকেট বিশ্বকাপ চলছে এবং ভারত পাকিস্তান ম্যাচ বা ভারতের ম্যাচগুলো কিন্তু ভালো ইম্প্যাক্ট ফেলবে দর্শকদের উপর। ট্রেইলার যেদিন মুক্তি পাবে সেদিনই হয়তো বা এটার ডেট জানতে পারবো যে টাইগার 3 আসলে কবে আসছে। তো এখন 2023-এর অন্যতম হাইপ মুভি কিন্তু টাইগার 3। এবং আপনারা জানেন যে কয়েক বছর সালমান খান যে ব্যাকফুটে ছিল, এখন টাইগার 3 হচ্ছে সালমান খানকে আবার হচ্ছে কয়েক ধাপ এগিয়ে নিতে পারে। কথায় বলে না যে আহত বাঘ যখন ভয়ঙ্কর হয় তখন সে 10 কদম পিছে চলে যায়। তো সালমান খান কিন্তু আহত বাঘ, তো সে 10 কদম পিছনে গিয়েছে, এখন জাস্ট হচ্ছে লাফ দিবে। তো দেখা যাক সালমান খান লাফ দিয়ে কত দূর যেতে পারে। তো আরেকটা কথা হচ্ছে, টাইগার 3 কি পারবে জওয়ানের রেকর্ড ভাঙতে? তো আপনারা জানেন যে জওয়ানের প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে, তো এখনও কিন্তু জওয়ান বক্স অফিসে ভালোই কামাই করছে। তো সালমান ভক্তদের একদম মনের প্রশ্ন যে টাইগার 3 কি পারবে জওয়ানের রেকর্ড ভাঙতে। তো তারা আশাই করছে যে সালমান খান যখন 200 বা 300 কোটি দেওয়া শুরু করেছিল তো ওগুলো সালমানের জন্য জাস্ট ডালভাত হয়ে গেছে। তো এখন তারা বলছে যেহেতু টাইগার 3 বা সেখানে শাহরুখ খানের হচ্ছে ক্যামিও থাকবে কিংবা হচ্ছে ইমরান হাশমিও খুব ভালো একটি রোল প্লে করবে এবং গল্প যদি ভালো হয় তো কেউই হচ্ছে টাইগার 3কে মানে 1000 কোটির নিচে কেউ থামাতে পারবে না। তো তারা বলছে এটাই। তো 500 কোটি তো বলিউডে অবশ্যই হবে, তো তারা বলছে যে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে এটা 1000 কোটি অবশ্যই কামাবে এবং সালমানেরও 1000 কোটির প্রথম ছবি হচ্ছে টাইগার 3 হবে। তো দেখা যাক, ট্রেইলার আসলেই হচ্ছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে যে টাইগার আসলে কত দূর যাবে। তো এখন শুধু ট্রেইলারের অপেক্ষা। তো ট্রেইলারের পরই হচ্ছে বাকি কথা হবে। তো দেখা যাক ট্রেইলার কেমন হয়। তো আজকে এ পর্যন্তই, বাই।